শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 2 সেকেন্ড ডিসেম্বর 2023 এবং আজ হচ্ছে শনিবার। সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনায় চলে এলাম। খবর আছে ইসরোর তরফ থেকে আদিত্য L1 নিয়ে। কি খবর জানাবো, প্রথমেই থাকবে সেই খবর। তবে তারপরে আরও দুটো খবর আছে, ব্ল্যাক হোল সম্পর্কে একটা নতুন তথ্য জানা গেছে চন্দ্রা টেলিস্কোপের মাধ্যমে। আচ্ছা, নামটা চন্দ্রা শুনে আপনারা আবার ভাববেন না এটা ভারতের টেলিস্কোপ, এটা কিন্তু নাসার টেলিস্কোপ, নাম চন্দ্রা। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে ধ্বংস করে ফেলা হবে, তবে তাকে ধ্বংস করতে খরচা হবে $100 কোটি। তার জন্য একটা আলাদা মহাকাশ যান বানাতে হবে, যাতে ডিঅরবিট করে প্রশান্ত মহাসাগরে এনে ফেলা যায়। এই সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের বিজ্ঞানভিত্তিক খবরাখবর। আর আরও একটা খবর বলে দিই, সেটা হচ্ছে এই মাসেই PSLV একটা রকেট লঞ্চ করবে ইসরো। তাতে কি স্যাটেলাইট পাঠানো হবে সমস্ত জানাবো আগামী দিনে, এবং যেদিন হবে সেদিনকে লাইভ তো আনবই। তবে আপাতত দেরি আছে, 28শে ডিসেম্বর উঠতে পারে সেই PSLV রকেট। এবার আসি প্রথম খবর, আদিত্য L1 সম্পর্কে। আদিত্য L1 নিয়ে কি খবর এসছে জানা গেছে। আদিত্য L1-এর ভিতরে থাকা নতুন একটি ইকুইপমেন্ট চালু করেছে ইসরো। জানবো কি সেই ইকুইপমেন্ট, তার থেকে কি আউটপুট বা কি তথ্য জানা গেল। সূর্যের আলোকরশ্মি খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি আদিত্য L1। দূর থেকেই মাপছে সৌরবায়ুর গতি প্রকৃতি। সৌরযানের মধ্যে আরও একটি যন্ত্রকে সক্রিয় করেছে ইসরো, তার মাধ্যমেই সৌরবায়ু পর্যবেক্ষণ করা হচ্ছে। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইসরো সে কথা জানিয়েছে। ইসরো লিখেছে, আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট পেলোডের মধ্যে সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার নামক যন্ত্রটি সক্রিয় করা হয়েছে। সৌরবায়ুর মধ্যেকার প্রোটন এবং আলফা কণা শক্তির তারতম্য গত 2 দিন ধরে পরীক্ষা করেছে যন্ত্রটি। গ্রাফ আকারে সেই পরিসংখ্যান প্রকাশও করেছে ইসরো। গত 2রা সেপ্টেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আদিত্য L1। প্রায় 15 লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে সেটি। সূর্য এবং পৃথিবীর মাঝের L1 পয়েন্টে পৌঁছতে তার মোট 4 মাস সময় লাগার কথা। ইসরো সৌরযানের যাত্রা শুরু হওয়ার পর 3 মাস সম্পূর্ণ হলো আজ শনিবার। এখনও পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সব ঠিক চলছে, মহাকাশে কোথাও বাধা পায়নি আদিত্য L1। সব ঠিক থাকলে জানুয়ারি মাসের প্রথম দিকেই গন্তব্যে পৌঁছে যাবে এই সৌরযান। সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে, সূর্যকে আরও কাছ থেকে দেখতে, খুঁটিয়ে পরীক্ষা করতে মহাকাশে পাড়ি দিয়েছে আদিত্য L1। এটি ভারতের প্রথম সূর্যকেন্দ্রিক প্রচেষ্টা। এর ঠিক আগেই ইসরো চন্দ্র অভিযানে সাফল্য পেয়েছিল। চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতই প্রথম দেশ হিসাবে মহাকাশযান সফলভাবে অবতরণ করিয়েছে। চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান প্রায় 14 দিন চাঁদের মাটিতে সক্রিয় ছিল। বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা পৃথিবীতে পাঠিয়েছে। তারপর চাঁদে রাত নামলে ইসরোর যন্ত্রগুলিকে ঘুম পাড়িয়েও দেওয়া হয়েছে। হিসাব যা বলছে, আগামী জানুয়ারি মাসের 7 তারিখ নাগাদ ল্যাগারাঞ্জ 1 পয়েন্টে আদিত্য L1-এর পৌঁছে যাওয়ার কথা। তো এ তো আদিত্য L1-এর খবর গেল ইসরোর তরফ থেকে। এবার আসি যেটা বলছিলাম, ব্ল্যাক হোল সম্পর্কে একটা অসাধারণ তথ্য জানা গেছে, যেটা নতুন তথ্য, এবং চন্দ্রা টেলিস্কোপের মাধ্যমে। এই টেলিস্কোপটি মহাকাশে বহু বছর ধরে কাজ করছে। তো কী তথ্য জানা গেল ব্ল্যাক হোল সম্পর্কে জানবো। ছায়াপথ, যেখানে অসংখ্য তারা নক্ষত্ররা জায়গা পায়, শব্দটির ইংরেজি হলো গ্যালাক্সি। সেখানেই কেন্দ্রে একটি বিরাট সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, যার নাম স্যাগিটেরিয়াস A। এবার সেই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে নতুন তথ্য এসেছে। নতুন গবেষণা অনুসারে এটি এত দ্রুত ঘুরছে যে তার চারপাশের বিভিন্ন স্থান কালের পরিবর্তন ঘটছে। স্পেস টাইম হলো একটি 4-মাত্রিক ফ্যাব্রিক,
যা মহাকাশে গ্রহ এবং নক্ষত্রের মতো বড় বস্তুর চারপাশে ঘোরে। পদার্থবিদদের একটি দল নাসার চন্দ্র এক্সরে অবজারভেটরি ব্যবহার করে ব্ল্যাক হোলটি পর্যবেক্ষণ করেছেন, যা পৃথিবী থেকে 26,000 আলোকবর্ষ দূরে রয়েছে। চন্দ্র এক্সরে অবজারভেটরি হল একটি মহাকাশ টেলিস্কোপ, যা মহাবিশ্বের বিশেষ করে সৌরজগতের বিভিন্ন জিনিসকে দেখার জন্য তৈরি করা হয়েছে। এমনকি এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান উপাদান থেকে রেডিও তরঙ্গ এবং এক্স রে নির্গমন পরীক্ষা করতে পারে। এটি অ্যাক্রিশন ডিস্ক নামে পরিচিত। এই পদ্ধতির সাহায্যেই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের নতুন তথ্য পাওয়া গিয়েছে। বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোল হলো ঘূর্ণায়মান, আর এই অবস্থাটি লেন্স থারিং এফেক্ট নামে পরিচিত। গবেষণার প্রধান লেখক এবং পেন স্টেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক রুথ ডালি বলেছেন, লেন্স থারিং এফেক্টটি ঘটে যখন একটি ব্ল্যাক হোল তার ঘূর্ণনের সঙ্গে সঙ্গে স্থান কালকে পাল্টাতে থাকে। এই ঘূর্ণনের মাধ্যমে স্যাগিটেরিয়াস এর তার চারপাশে স্থানকালের পরিবর্তন ঘটাচ্ছে। এমন হতে থাকলে ভবিষ্যতে কী হবে তা এখনই বলা যাচ্ছে না, তবে ছায়াপথে বিরাট বড় প্রভাব পড়তে চলেছে এমনটাই নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। ব্ল্যাক হোল সম্পর্কে অনেক সময় অনেক ভ্রান্ত ধারণা আছে আমাদের, সেই ভ্রান্ত ধারণাগুলো আস্তে আস্তে করে কিন্তু বিজ্ঞান ভিত্তিক পথেই সঠিক ধারণায় পরিণত হবে, এরকমই আমরা মনে করি। তবে পরের খবর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে। এই মুহূর্তে বা গত ইতিহাসে মহাকাশে পাঠানো যতগুলো উপগ্রহ থেকে শুরু করে যা কিছু আছে, রোভার, ল্যান্ডার, সব থেকে দামি বস্তু হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। আর কোনো দেশ এটি একা করেনি, প্রায় 16টি দেশ মিলে কিন্তু সঙ্গবদ্ধভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বানিয়েছিল। 1998 থেকে শুরু হয়েছিল কাজ, 2023 কাজ করে চলেছে। এই মুহূর্তেও মহাকাশচারী রয়েছেন, সেখানে রয়েছে রাশিয়ার মহাকাশচারী, রয়েছে নাসার। কিন্তু এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে ভেঙে একেবারে ফেলা হবে প্রশান্ত মহাসাগরে, সেই বিষয় নিয়ে রইল একটা তথ্যমূলক ভিডিও। আমেরিকা, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপের মহাকাশ সংস্থার সম্মিলিত প্রয়াসে গড়ে উঠেছিল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা ISS, কিংবা আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বলে থাকি। এই স্পেস স্টেশনেরই নাকি ইতি টানতে চলেছে নাসা। 25 বছর ধরে কক্ষপথে রয়েছে ISS, শীঘ্রই স্পেস স্টেশনকে কক্ষপথচ্যুত করার পরিকল্পনা করেছে নাসা। নাসা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও মনে করা হচ্ছে 2030 সালে ISS-এর মৃত্যু ঘটতে চলেছে। নাসার পাশাপাশি ইউরোপিয়ান স্পেস এজেন্সি মানে ESA এবং কানাডিয়ান স্পেস এজেন্সি মানে CSAও এই বিষয়ে তাদের সমর্থন জানিয়েছে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস 2028 সাল পর্যন্ত ISS-এর সঙ্গে যুক্ত থাকবে বলে ঘোষণা করেছে তারা। তবে 109 মিটার দীর্ঘ স্পেস স্টেশন ধ্বংস করা খুব একটা সহজ নয়, তাই এই কাজ সম্পন্ন করতে অভিনব পন্থা নিচ্ছে নাসা। ISS-কে কক্ষপথচ্যুত করতে একটি মহাকাশযানের প্রয়োজন হবে বলে জানিয়েছে তারা। সেই মহাকাশযানের সঙ্গে ISS-এর সংযোগ স্থাপন করে তাকে কক্ষপথ থেকে সরানোর পরিকল্পনা করেছে নাসা। নাসা জানিয়েছে ISS-এর সঙ্গে মহাকাশযানটি এমনভাবে জুড়তে হবে যেন কক্ষপথচ্যুত হলেও তা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। স্পেস নিউজ সূত্রে খবর, মহাকাশযান তৈরি করতে খরচ হবে $100 কোটি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 8,334 কোটি টাকা। নাসার তরফে জানানো হয়েছে আমেরিকার একটি সংস্থা মহাকাশযান হিসাবে USD অরবিট ভেহিকেল তৈরি করবে। বর্তমানে যে ধরনের মহাকাশযান ব্যবহার করা হয় সেগুলির থেকে এই USDV অনেকটাই আলাদা হবে বলে জানিয়েছে তারা। কক্ষপথ থেকে চ্যুত হওয়ার সময় ক্রিটিক্যাল ডি অরবিট বার্ন হয়, সেই বার্ন সহ্য করার ক্ষমতা থাকার পাশাপাশি USDV-কে প্রথম উড়ানেই সফল হতে হবে। তবে বিশেষ ধরনের এই USDV আকারে বিশাল হবে বলে নাসার দাবি।
তৈরি করার পর নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে বেশ কয়েক বছর সময় লাগবে বলেও জানিয়েছে তারা। স্পেস রেস সূত্রে খবর, USDV-র নির্মাণের জন্য চলতি অর্থবর্ষে প্রাথমিকভাবে 1500 কোটি টাকার আবেদন জানিয়েছে নাসা। এমনকি হোয়াইট হাউস সেই আবেদনে সবুজ সংকেত দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞানভিত্তিক খবরাখবর। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।